হ্যালো ভিউয়ার্স তিনি প্রথম চলচ্চিত্রে হাঁটুর উপর স্কার্ট পরে চমক সৃষ্টি করেন তার অসাধারণ আঙ্গিক গঠন শারীরিক সৌন্দর্য এবং বাচনভঙ্গি তৎকালীন সময়ে সমস্ত পুরুষের মনে আবেদন সৃষ্টি করেছিল শুধু তাই নয় সে সময় বাংলার মহানায়ক উত্তম কুমারের বিপরীতে কাজ করা একমাত্র বাংলাদেশি নায়িকা তিনি তার নাম অলিভিয়া গোমেজ প্রায় দুই যুগের ক্যারিয়ারের পর অলিফিয়া হঠাৎ করেই কালের গর্ভে হারিয়ে যান এমনকি তার ঠিকানা পর্যন্ত পাওয়া যায় না আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব উত্তমের বিপরীতে কাজ করা বাংলাদেশি নায়িকা অলিফিয়া কোথায় হারিয়ে গেলেন তো চলুন শুরু করা যাক হলিউডের রহস্যময়ী নায়িকা হিসেবে তার নামটি সবার আগে উচ্চারিত হয় অলিফিয়ার সঙ্গে রহস্যময় উপাধি জুড়ে যাওয়ার একটি কারণ রয়েছে তিনি সিনেমা জগৎ থেকে এমনভাবে সরে গেছেন যে তার ঠিকানা পর্যন্ত কারো কাছে নেই সিনে অঙ্কনের মানুষ এমনকি কোনো সাংবাদিক কারো সঙ্গেই তার কোনো যোগাযোগ নেই উনিশশো তেপ্পান্ন সালের ষোলো ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছিলেন অলিভিয়া তার বাবা মা মূলত ভারতের গোয়ার বাসিন্দা ছিলেন দেশভাগের পর তারা পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এরপর তারা স্থানান্তরিত হন ঢাকায় উনিশশো সালে চিত্রনির্মাতা নির্মাতা এস এম শফি তার ছন্দ হারিয়ে গেল ছবিতে প্রথম কাজ করার সুযোগ করে দেন অলিভিয়াকে যদিও এর আগে প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের লেট দে বি লাইট এবং বেবি ইসলামের সঙ্গীতা চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল অলিভিয়ার লেট দে বি লাইটে নায়িকা হিসেবে প্রথমে অলিভিয়াকেই পরিচয় করিয়ে দেওয়া হয় কিন্তু কোনো এক অজানা কারণে অলিভিয়াকে বাদ দিয়ে ববিতাকে নেওয়া হয় যদিও অলিভিয়া কালক্রমে ববিতার পথেই হেঁটেছেন ববিতার পর দ্বিতীয় বাংলাদেশি অভিনেত্রী হিসেবে কাজ করেছেন কলকাতার চলচ্চিত্রে উনিশশো সালে অলিফিয়া অভিনয় করেন সিনেমা বন্নি শিখাতে নিহার রঞ্জন গুপ্তের গল্প অবলম্বনে নির্মিত সেই সিনেমায় উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন অলিফিয়া গোমেজ সেই সিনেমায় সহশিল্পী ছিলেন সুপ্রিয়া দেবী ও রঞ্জিত মল্লিক সিনেমাটিতে উত্তমের নায়িকা ছিলেন অলিভিয়া সেবারই প্রথম ও শেষ শেষবারের মতো কোনো বাংলাদেশি নায়িকার বিপরীতে কাজ করেন মহানায়ক উত্তম কুমার নায়ক ওয়াসিমের সাথে তার পর্দার জুটি বেশ জমে গিয়েছিল উনিশশো সালে মুক্তি পাওয়া জুটির দ্য রেইন ছবিটি দেশে বিদেশে ব্যাপক সারা জাগায় আয় রে মেঘ আয় গানটি অলিভিয়াকে খ্যাতির শীর্ষে তুলে দেয় উনিশশো সালে মুক্তি পাওয়া ছবি মাসুদ রানায় প্রথমবার সাহসী রূপে হাজির হন অলিভিয়া সেখানে তাকে হাঁটুর ওপরে পোশাক পরিধান করতে দেখা যায় এর আগে এমন পোশাকে কোনো অভিনেত্রী পর্দায় আসেননি পরবর্তীতে আবেদনময় গ্ল্যামারাস চরিত্রে অলিভিয়ার বেশ জনপ্রিয়তা বাড়ে অন্যান্য চরিত্রেও কাজ করেছেন বটে কিন্তু দর্শক তাকে শুধু গ্ল্যামারেই গ্রহণ করেছিল প্রায় দুই যুগের ক্যারিয়ারে অলিভিয়া তেপ্পান্নটি সিনেমায় অভিনয় করেছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য হল মাসুদ রানা দ্য রেইং বন্নি শিখা তীর ভাঙ্গা ঢেউ শীষ নাগ শ্রীমতী চারশো বিশ জাদুরবাসী পাগলা রাজা ডার্লিং হিম্মত ওয়ালি লাল মিম সাহেব শাহজাদি গুলবাহার ইত্যাদি ব্যক্তিগত জীবনে অলিভিয়া দুটি বিয়ে করেছেন উনিশশো সালে অলিভিয়ার বয়স যখন ২০ বছর তখন তিনি বিয়ে করেন চলচ্চিত্র পরিচালক এস এম শফিকে যার হাত ধরেই অলিভিয়া প্রথম চলচ্চিত্রে আসেন উনিশশো সালে এস এম শফি মারা যাওয়ার পর সেই শোকে তিনি সিনেমা ছেড়ে দেন পরবর্তীতে হাসান নামের এক টেক্সটাইল ব্যবসায়ীকে বিয়ে করেন অলিভিয়া অলিফিয়ার হঠাৎ হারিয়ে যাওয়া প্রসঙ্গে বছর দুয়েক আগে জানা যায় তিনি সুস্থ স্বাভাবিকভাবেই বেঁচে আছেন বসবাস করছেন রাজধানীর বনানীতে কিংবদন্তি অভিনেত্রী শবনমের সঙ্গে একবার বাড়িধারা পার্কে দেখা হয়েছিল অলিফিয়ার দুজন কুশল বিনিময় করেন কিন্তু সেই যোগাযোগ আর দীর্ঘ হয়নি শোনা যায় স্বামী সংসার নিয়ে তিনি ভালো আছেন তবে মিডিয়ায় প্রকাশ্যে আসার কোনো ইচ্ছে বা আগ্রহ নেই অলিভিয়ার সেজন্যই তিনি নিজেকে আড়াল করে রেখেছেন তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং